আচ্ছা মামনি, তোমার কি এখনই কি উঠে গেছে? না মানে এই তুমি যে বললে না বিয়ে করবা, না মানে তোমার যে বিয়ে করার এখনই কি মন জেগে গেছে? আমি এটাই বলতে চেয়েছিলাম। সো হেই গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। অ্যান্ড আপনাদের আমি সকলকে মানে গান থেকে ভালোবাসা জানাই, এই না মানে মন থেকে ভালোবাসা জানাচ্ছি। আর আজকে খেলা হবে আমাদের স্কুলের মেয়েদের নিয়ে, ঠিক আছে, যারা কিনা গঙ্গারামপুর স্কুলের ছাত্রী হিসেবে জানা যায়। তো তাদের আজকে নিয়ে খেলা হবে। চলো খেলাটা তাহলে শুরু করা যাক। যাক সে তো সময় হলে ঠিকই হবে মামনি, কিন্তু তোমার এই বয়সে একটু গাড় পাকামোটা বেশি হচ্ছে না? তুমি স্কুল ড্রেস পরে আছো আর বলছো যে বাবা আমার কি বিয়ে হবে না। আচ্ছা একজন বলছে যে আমি বিয়ে করব না। আচ্ছা ঠিক আছে বোন, তোকে বিয়ে করতে হবে না, কিন্তু তোর বাপ তোকে জোর করেই বিয়ে দেবে, সেটা বড় কথা না। বড় কথা হচ্ছে তার পাশের যে মেয়েটা, সে কিনা বলে তোর বর ঠিক করে আছে। আচ্ছা মামনি, তুমি কি ঠিকাদার নাকি যে বর ঠিক করে রাখছো আজকাল? কেন মাজবে না মামনি তুমি বাসন? কেন, তোমার মা এসে মেজে যাবে তাই নাকি? কেন মামনি এমন বলছো তুমি যে বড় লোকের ছেলেকেই বিয়ে করবো? কেন, গরিবের ছেলের মধ্যে এমন কি নেই যে তুমি গরিবের ছেলেকে বিয়ে করতে পারবে না? আরে মামনি তুমি এভাবে চিল্লাচ্ছো কেন? তোমাকে কেউ দিচ্ছে নাকি? এর নয় মানে তোমাকে কেউ মার দিচ্ছে নাকি? মামনি এই মোবাইলেই তোমার হয়তো লাস্ট ফটো তোলা হতে পারে, তাই তুমি তুলে নাও, ঠিক আছে? এরপর এই ভিডিওটা দেখার পর তোমাদের কাছে রিপোর্টাররা আসবে, তারপর সেখানে তোমরা একটু সেলফি নিও, ঠিক আছে? কে বড়িয়া থা গুরু।